দর্শক, আমি আপনাদের রিকোয়েস্টে আজকে শুরু করছি ঝটপট মেয়োনিজ রেসিপি। চলুন, খুবই সহজে বাসায় আপনারা বাইরের স্বাদে তৈরি করতে পারবেন মানসম্মত এই মেয়োনিজটা কিভাবে সেটাই শেয়ার করি। প্রথমে আমি ব্লেন্ডারের পাত্রের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 চা চামচ লবণ, 1/3 চা চামচ চিনি, 1/3 চা চামচ হোয়াইট ভিনেগার, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এর মধ্যে দিয়ে দিতে হবে 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আমি এটাকে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি একটা ডিমের তৈরি করছি মেয়োনিজ, তাই 1 কাপ পরিমাণ তেল লেগেছে। উপাদান অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি অল্প করে প্রথমে তেল দিয়েছি, এখন ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ পরে আবারও তেল অ্যাড করতে হবে। প্রথমবার ব্লেন্ড করার পরে ফেনা ফেনা হয়ে গেছে। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ তেল নিয়ে এটাকে আপনারা 5 থেকে 6 বারই মিক্স করবেন, আর 5-6 বারই কিন্তু ব্লেন্ড করতে হবে। তাহলে প্রপার একেবারে মেয়োনিজের সেই স্বাদটাও আসবে, ফ্লেভার এবং দেখতেও যতটা সুন্দর হবে আপনারা করলে বুঝতে পারবেন। আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাসায় তৈরি ঝটপট মেয়োনিজ রেসিপি। এখন আপনারা এই ভিডিওটা দেখলে বাসায় খুব ইজিভাবে তৈরি করতে পারবেন, আশা করি কোনো সমস্যা হবে না। এরকমই আপনাদের প্রয়োজনীয় আরও কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত আপনারা সকলেই খুব ভালো থাকবেন। তবে যখন আপনারা ব্লেন্ড করেছেন, তার শেষের দিকে ব্লেন্ড করার আগ মুহূর্তে লবণ এবং চিনির স্বাদটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, আর ব্লেন্ডারকে অবশ্যই একটু রেস্ট দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর আজকে রেসিপি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।